করোনা সংক্রমণের আবহে বন্ধ জনসমাগম, কাজ হারিয়ে চরম সমস্যায় সঙ্গীত শিল্পীরা। করোনা সংক্রমণ এক লহমায় ছিন্ন ভিন্ন করে দিয়েছে স্বাভাবিক জীবনের ছন্দ। প্রতিদিন বাড়ছে সংক্রমণ, রুটি রুজি হারিয়ে তীব্র সংকটে পড়েছেন সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে জীবনে অন্ধকার নেমে এসেছে সঙ্গীত শিল্পী থেকে বাদ্যযন্ত্রী শিল্পীদের। এবারে নিবেদন সঙ্গীত সঙ্গীত পরিবেশন করবেন অভিভাবক এবং রায়গঞ্জের বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রী গৌতম মল্লিক। রোতে রোতে हंसना सीखो, हंसते हंसते रोना, रोते रोते हंसना सीखो, हंसते हंसते रोना। जितनी चाबी भरी राम ने, अरे उतना चले खिलोना। रोते रोते हंसना सीखो, हंसते हंसते रोना। जितनी चाबी भरी राम ने, अरे उतना चले खिलौना। रोते रोते हंसना सीखो, हंसते हंसते रोना। दुनिया है हम दो एक, हमारी
प्यारी प्यारी दुनिया है, बस यही छोटी सी अपनी सारी दुनिया है। हम दो एक हमारी प्यारी प्यारी दुनिया है, खुशियों से आवाज है अपना घर का कोना कोना। रोते रोते हंसना सीखो, हंसते हंसते रोना, जितनी चाबी भरी राम ने अरे उतना चले खिलोना। रोते रोते हंसना सीखो, हंसते हंसते रोना, छोटी छोटी बातों में बड़ी बड़ी खुशियाँ है, छोटी छोटी बातों में नन्हे मुन्ने तारे जैसे लंबी रातों में, बड़ी बड़ी खुशियाँ है छोटी छोटी बातों में। ऐसा सुंदर है जीवन जैसे कोई सपन सलोना। रोते रोते हंसना सीखो, हंसते हंसते रोना, जितनी चाबी हरी राम ने अरे उतना चले खिलोना। रोते रोते हंसना सीखो, हंसते हंसते रोना। मौसम बदले तो मत डर जाना गुड़िया रानी, मौसम बदले तो मत डर जाना गुड़िया रानी, सावन में बिजली चमकेगी बरसे का पानी, धरती अंदर भीग जाए नैनों को नहीं भिगोना। रोते रोते हंसना सीखो, हंसते हंसते रोना, जितनी चाबी हरी राम ने अरे उतना चले खिलोना। रोते रोते हंसना सीखो, हंसते हंसते रोना, रोते रोते हंसना सीखो, हंसते हंसते रोना। কিভাবে চলছে সত্যতা বলতে, মার্চ মাস থেকে বিশ্বব্যাপী যে মহামারী আকার ধারণ করেছে বিশ্ব, সেই বিষয়ে সব শিল্প বন্ধ হয়ে গেছিল সেই সময়টা। আপাতত দুই এক মাস ধরে সব শিল্প মোটামুটি খুলে গেল, কিন্তু আমাদের এই গান বাজনার শিল্প, এই শিল্পটা কিন্তু সরকার আমাদের দেখেনি, যে অনুমতি দেয়নি কোনো জায়গায় প্রোগ্রাম করার জন্য, সবই খুলে গেল। আজকে বলুন বড় বড় ইন্ডাস্ট্রি সেটা শিফটিং সিস্টেমে চলছে, কিন্তু আমাদের যারা যারা আমরা নতুন গান বাজনা করছি প্রোগ্রাম টোগ্রাম করি, তাদের একদমই অবস্থা শোচনীয়। তাদের মধ্যে আমরা খুব কষ্ট করে চলছে সবার, শুধু আমার একান না সবারই। সরকারের কাছে একটাই চাচ্ছি যে যত তাড়াতাড়ি সম্ভব
সব পরিস্থিতি স্বাভাবিক যেন হয়ে যায়। হ্যাঁ, আপনারা দেখবেন যেন প্রশাসন যেন লক্ষ্য রাখে, রাস্তাঘাটে যেন সবাই কেউ না বের হয়, তাড়াতাড়ি এই মহামারীটা মানে কি বলবো রিকভারি হবে। তখন আপনাদের ইনকাম কেমন হতো? আমাদের এখানে প্রোগ্রাম করলে পরে আমরা যে প্রোগ্রাম করতে যেতাম পার ডে আমরা 1,000-1,500 এরকম করে আমরা একজনে পেতাম। হ্যাঁ, প্রত্যেকে আমরা এরকম পেতাম। হ্যাঁ, আমরা বসে আছি। হ্যাঁ, আমাদের কিছু সাইড ইনকাম বলতে আমরা গান বাজনা যেহেতু শিখেছি, গান বাজনা করি, সে আমাদের কিছু তা ছিল সেটাই পুঁজি ভাঙিয়ে চল ওটাই, এখন সেটাও তো শেষের দিকে। হ্যাঁ, তো এই মুহূর্তে যদি প্রোগ্রাম যদি না আবার আগের মতন চালু না হয় তাহলে সত্যি খুব খারাপ অবস্থা প্রত্যেকেরই হবে, আমার প্রত্যেকেরই হবে। শিল্পীদের অবস্থা খুবই শোচনীয় প্রত্যেকের, শুধু আমাদের না, আমাদের রায়গঞ্জ বলে না, আমাদের টোটাল গান বাজনা জগৎটাই, যারা যারা গান মানে আপনাদের মনোরঞ্জন দিয়ে আসতো বিভিন্ন অনুষ্ঠানে, শুধু আমার আনন্দ করি তা না, আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমরা প্রোগ্রাম করতাম, সে প্রোগ্রামও করতাম, আমাদের অর্থ উপার্জন হতো। কিন্তু এখন সত্যি বলতে ওগুলো সব বন্ধ হয়ে যাওয়াতে জানি না কি হবে, মানে কবে স্বাভাবিক হবে জীবন। গান বাজনা সব তো দেখতে পাচ্ছেন সবই বন্ধ করে রেখে দিয়েছি, লক করে রেখে দিয়েছি, লক কবে খুলবো জানি না, চলছে এইভাবেই। এই লকডাউনে আমাদের যে মূল অর্থনৈতিক ইনকাম যেটা, সেটা হচ্ছে গান বাজনা। গান বাজনাটা একেবারেই বন্ধ হয়ে গেছে। বিশেষ করে আমি আমার কথা বলি, আমার যা রোজগার শুধুমাত্র এই গান বাজনাই। এবার কি হচ্ছে, এই গান বাজনা না হওয়ার কারণে একেবারেই কমপ্লিটলি আমার ইনকাম বন্ধ হয়ে গেছে, তাতে খুব অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। যতটুকু জমানো ছিল সেটা তুলে 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 খরচা করতে হচ্ছে। আজকে 5 টাকা যদি দরকার পড়ে সেটাও আমাকে ব্যাংক থেকে তুলে নিয়ে খরচা করতে হচ্ছে, ভীষণ অসুবিধার মধ্যে পড়ছে। তো কি চাইছে, কতদিন চলতে পারে এইভাবে যদি আবার সেই পুনরায় যদি ফিরে না আসে? এখন এই ব্যাপার তো আমি কিছু বলতে পারবো না, স্বয়ং আমি ভগবান বিশ্বাসী, ভগবানের উপরে ছেড়ে দিচ্ছি। তবে আমি চাইবো আমাদের এই ইনকামটা খুব তাড়াতাড়ি যেন ফিরে আসে, অর্থাৎ করোনা সব চলে গিয়ে আমাদের গান বাজনা যেটা আমরা মানুষদেরকে এন্টারটেনমেন্ট করি সেটা যেন আবার পুনরায় ফিরে পাই। তার সঙ্গে সঙ্গে পুনরায় ফিরে পেলে আমরা আমাদের অর্থনৈতিক দিকে একটু সাহস পাব। যে দুর্গা পুজোর পরে কালী পুজো, এই সময় তো আপনাদের কাছে অর্ডার আসে আর কি, যে প্রোগ্রামে অনুষ্ঠান করার জন্য বুক করে রাখে, এখনো পর্যন্ত কোন রকম অর্ডার এসেছে? এখনো পর্যন্ত শুধু যারা চেনা জানা আছে তারা বলে রাখছে যে ও যদি সবকিছু ঠিক হয়ে যায় অনুষ্ঠান করবি তো? আমরা তো সব মানে খুব খুশির হয়ে বলছি হ্যাঁ অবশ্যই করব, অবশ্যই করব, আমি খুব আশাবাদী, আমি খুব আশাবাদী যেন সব। অবশ্যই হিমশিম খাচ্ছি, যে যেটা বললাম যে যতটুকু জমানো ছিল যতটুকুই খরচা করছি সমস্তটাই তুলে তুলে খরচা করছি। তাহলে কি এরকম যদি চলতে থাকে তাহলে কি শিল্পী জগৎটা কি আজকে ধ্বংসের মুখে যেতে পারে? সেটা হওয়াটাই স্বাভাবিক, আস্তে আস্তে নিশ্চয় হয়ে যাবে সব। আমাদের যন্ত্রগুলো সব পড়ে থাকবে, আমাদের আমরা শিল্পীরা সব অকেজো হয়ে যাবো,